আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে কাঁঠাল। আমরা ছাদে একটি রান্নাঘর তৈরি করেছি, রান্নাঘরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। মুরগির মাংস এবং কাঁঠাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই কাঁঠালগুলো কাঁঠালের সিজনে সিদ্ধ করে ঢিপে রেখে দিয়েছিলাম। আজকে আমার কাঁঠাল খেতে মন চাইলো, তাই কাঁঠাল বের করে নিলাম। এখন কাঁঠালের তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব এবং সাথে রসুন ছেঁচে দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, সকল গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সকল গুঁড়া মশলা দিয়ে দেব লবণ সহ। এবার পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে একটু পানি ছাড়া সিদ্ধ করে নেব। আমাদের এই রান্নার পরিবেশটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই দেখেন কুল বড়ই গাছ, এই বড়ইগুলো যখন পাকবে আপনাদের সাথে ভর্তা করে অবশ্যই আমি শেয়ার করব। ছাদে এই খোলামেলা পরিবেশে আমার রান্না করতে খুবই ভালো লাগছে। আমার এই নতুন রান্নাঘরটি বলতে গেলে খুবই পছন্দ হয়েছে। মাংসটা মাঝে মাঝে নেড়ে দেব যাতে লেগে না ধরে নিচে। এখন সিদ্ধ করা কাঁঠাল তরকারিতে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চিড়ে ঢাকা দিয়ে দেব। আপনারা যারা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন তারা আমার মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর কাঁঠালের তরকারি খেতে পারবেন। অবশ্যই এই কাঁঠালগুলো আপনারা ফ্রিজে রেখে দিয়ে খাবেন। শীতের দিনে বিকালবেলায় আমার এই সুন্দর মিষ্টি মিষ্টি রোদে বসে রান্না করতে খুবই ভালো লাগছিল। এখন তরকারির ঢাকনাটা তুলে দেখব তরকারির কেমন অবস্থা। চলেন দেখি। এখন গরম মশলা দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার সাথে মিশিয়ে নেব, এবং আমার নিজের হাতে বোনা টপ থেকে কিছু ধনিয়া পাতা তুলে ধুয়ে নেব। এখন ধনিয়া পাতাটা ভালো করে কেটে নেব। এখন ধনিয়া পাতা তরকারিতে দিয়ে দেব। আপনারা এভাবে বাসায় মুরগির মাংস ও কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।